আজও তুমি গঙ্গার ঘাটে অপেক্ষা করো? কেন করো অপেক্ষা? আমি তো তোমায় কতবার বলেছি আমি যাব না, যাব না, যাব না। এই ছোট্ট কথাটা কেন আমি তোমায় বোঝাতে পারি না? তুমি একটু বেশি জেদি। না না, একটু না, অনেকটাই। তোমার রাগ, তোমার জেদ, তোমার অভিমান কেন এত বেশি? সরি, তোমার ওপর একটু জোরে কথা বলে ফেললাম। আমি তো জানি তোমার রাগ, জেদ, অভিমান কেন এত বেশি। তুমি যে আমায় নিজের থেকেও বেশি ভালোবাসো, কিন্তু আমি কি তোমায় সত্যি ভালোবাসতে পেরেছিলাম? শনিবারের সকালে হঠাৎই তোমার ফোন এলো, আর তা দেখে তাড়াতাড়ি করে ফোনটা ধরলাম। ফোনটা ধরা মাত্র তুমি বলে উঠলে, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি আজকেই তোমার সাথে দেখা করতে চাই। আমি তোমায় জিজ্ঞাসা করলাম, কি হলো তোমার সকাল সকাল? কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, তাই মনটা ভালো নেই। তাই আমি ঠিক করেছি আজকেই আমি তোমার সাথে দেখা করব। আর কতদিন, আর কতদিন আমরা ফোনে কথা বলবো বলো তো? এবার তো আমাদের সামনাসামনি দেখা করা উচিত। 6টা মাস হয়ে গেল আমরা ফোনেই কথা বলছি, এখনো পর্যন্ত কেউ কাউকে আমরা সামনাসামনি দেখিনি। আমি তোমায় মজা করে বলেছিলাম, আমাকে দেখে যদি তোমার পছন্দ না হয় তাই তো দেখা করতে চাইছি না। তুমি এই কথাটা শুনে আরও রেগে গেলে। তোমার রাগ দেখে আমি বেশ মজা পাচ্ছিলাম, আবার মনে মনে ভাবছিলাম বেশি রাগানো যাবে না, তাহলেই মুশকিল। কি না কি করে সব বসবে যা রাগ তোমার। অবশেষে আমিও মেনে নিলাম দেখা করার কথা, সন্ধ্যে 6টায় গঙ্গার ঘাটে। আসলে এই দেখা করার কথাটা আমি নিজে মুখে তোমাকে বলতে পারছিলাম না, তাই অপেক্ষা করছিলাম কবে তুমি বলবে। আমারও তোমাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছে। তোমার হাতের স্পর্শ, গায়ের গন্ধ, খোলা চুল। 6 মাস আগে ফেসবুকে তোমার সাথে আমার বন্ধুত্ব, তারপরেই সময়ের সাথে সাথেই জানি না কিভাবে তোমাকে এতটা ভালোবেসে ফেললাম। হঠাৎ করে তুমি আমাকে বলে উঠলে, এখন আমি ফোনটা রাখি, অনেক কাজ আছে, মনে থাকবে তো? বিকেল 6টা গঙ্গার ঘাটে। আমি বললাম, মনে আবার থাকবে না। ওকে বাই, বিকেলে দেখা হচ্ছে। তুমি ফোনটা রেখে দেওয়ার পর মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, আবার কেন জানি ভয়ও করছে, বুঝতে পারছি না কিসের ভয়। যাই হোক, ভাবলাম প্রথমবার দেখা করতে যাচ্ছি, কিছু তো তোমার জন্য নিতে হবে, তোমার পছন্দের কিছু। হঠাৎ করেই মনে পড়ল তুমি হলুদ গোলাপ খুব পছন্দ করো, তাহলে তোমার জন্য হলুদ গোলাপ নিয়ে যাব, তুমি খুশি হবে। বিকেল 5টা বাজে, আমি তাড়াতাড়ি করে রেডি হলাম, সময় মতো পৌঁছতে হবে, না হলে রেগে যাবে যা রাগ। 5টা 15 আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, ট্রেন ধরতে হবে, খুব একটা দূর না, তবে 20 মিনিট মতো লাগবে। সময় মতো ট্রেনে উঠে পড়লাম, একটু ভিড় ছিল, তার মধ্যেই তোমার ফোন। একটু কষ্ট করে ফোনটা পকেট থেকে বের করে ধরলাম, সঙ্গে সঙ্গে তুমি বলে উঠলে, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, আমি কিন্তু পৌঁছে গেছি তোমার আগে, তোমার জন্য অপেক্ষা করছি কিন্তু গঙ্গার ঘাটে। আমি বললাম, এই তো তুমি চোখ বুঝে 10 গোনো, তারপর চোখ খুললেই আমাকে দেখতে পাবে। তুমি রেগে গিয়ে বললে, এখনো তুমি আর কি করবে, তাড়াতাড়ি এসো, আমি রাখলাম। ট্রেনটা স্টেশনে থামতেই আমি দৌড়াতে থাকলাম, হঠাৎ করে মনে পড়ল এমা হলুদ গোলাপ তো কেনা হলো না। তারপর মনে হলো স্টেশনে একজন কাকিমা ফুল বিক্রি করেন, দেখি তো পাই নাকি ওনার কাছে। তাড়াতাড়ি করে গেলাম, আর গিয়ে দেখি সে কি ভাগ্য আমার, 1টা মাত্র হলুদ গোলাপ পড়ে রয়েছে।
যাই হোক, পেয়েছি এটাই ভালো। হলুদ গোলাপটা নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে থাকলাম। 6টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। কথায় আছে না, ভালোবাসা অন্ধ, আমিও অন্ধ হয়ে গেলাম। লাইন পার হতেই ট্রেনের হুইসেল বেজে উঠল। শখের হলুদ গোলাপটা পড়ে রইল লাইনের ওপর। কত না বলা কথা আজও বলা হলো না। এখনও প্রতি শনিবার সন্ধে 6টায় গঙ্গার ঘাটে আমার জন্যই অপেক্ষা করো। আমি যাব না, যাব না, যাব না।